हेलो स्टूडेंट्स, वेलकम टू अनदर वीडियो फॉर माय यूट्यूब चैनल। हमरा इनफ्लोरिसेंस टा पढ़े चिलाम, इनफ्लोरिसेंस जस रेसिमोस टा आछे, रेसिमोस पढ़े चिलाम। आज के हमरा रेसिमोसेर पर साइमोस जे इनफ्लोरिसेंस सेकेंड जे टाइप टा सेटा सम्पर्के आलोचना करछि। रेसिमोसे की छिलो पुष्प बिन्यासे, एटा पुष्पदंड बा मंजरीदंडेर अग्रभागे कोनो फुल उत्पन्न ना होवाय से पुष्पदंडेर बृद्धिटा छिलो अनलिमिटेड। बाट साइमोसेर क्षेत्रे एक क्षेत्रे जे प्रथम जे फुलटा सेटा मंजरीदंडेर शीर्षे जन्माय, माने एटा पुष्पदंडेर शीर्षे फुल जन्माय। एवं पुष्पदंडेर शीर्षे फुल जन्मानोर फले ए जे पुष्पदंडटार बृद्धिटा खूब एकटा बेशी हय ना, ओइजन्य बृद्धिटा हच्छे सीमित बा लिमिटेड। एवं कि फुलगुलो निम्नमुख भावे फोटे तादेर की बोला हच्छे नियत पुष्पबिन्यास। एवं एखाने कि हय आगेर क्षेत्रे छिलो फुलगुलो नीचेर फुलगुलो आगे फुटछिलो एवं ओपरेर फुलगुलो परे फुटछिलो, बाट एखाने नीचेर फुलगुलो परे फुटबे एवं ओपरेर फुलगुलो आगे फुटबे এবং ফুলগুলো অপকেন্দ্রিকভাবে ফুটবে। আগেটা অভিকেন্দ্রিকভাবে ফুটছিল, দেখে যেন মনে হচ্ছিল পরিধি থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে, কিন্তু এই ইনফ্লোরেসেন্সে যেহেতু ওপরের ফুলগুলো আগে ফোটে তার মানে ওপরের ফুলগুলো বড়। এটা যদি আমি টপ ভিউ থেকে দেখি তাহলে আমার মানে এই পুষ্পদণ্ড সহ ফুল সহ যদি অংশটা আমি যদি ওপর থেকে দেখি টপ ভিউ থেকে এইখান থেকে তাহলে আমি দেখতে পাবো যে এরকম পুষ্পদণ্ড তার অগ্রভাগে বড় ফুল এবং যত পরিধির দিকে যাওয়া গেছে ফুলগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। যেহেতু ফুল ফোটাটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে, আগে ছিল পরিধি থেকে কেন্দ্রের দিকে, তাই ফুলটা দেখে মনে হবে ফুলটা হচ্ছে অপকেন্দ্রিকভাবে ফোটা। অপকেন্দ্রিক মানে হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে যাওয়া। তাহলে এই এই মাঝখানে ফুলটা বড়, তার সাইডের ফুলটা একটু করে বড়, আর যত পরিধির দিকে যাওয়া যাচ্ছে তত ফুলগুলো আস্তে আস্তে ছোট হয়ে আছে বা কুড়ি অবস্থায় আছে। তো এই টাইপের ফুলটাকে বলা হচ্ছে মানে অপকেন্দ্রিকভাবে ফোটে এবং ফুলগুলো হচ্ছে নিম্নমুখী, নিচের দিকে মুখ করা। তো এটা হচ্ছে নিয়ত বা সাইমোস। তাহলে সাইমোসের বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে এই প্রথম ফুলটা মঞ্জরীদণ্ডের শীর্ষে জন্মাচ্ছে, এটা এক নম্বর পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে ফুলগুলো অপকেন্দ্রিকভাবে হচ্ছে এবং মঞ্জরীদণ্ডের যে বৃদ্ধিটা সেটা হচ্ছে সীমিত এবং ফুলগুলো নিচের দিকে নিম্নমুখভাবে ফোটে। নিয়ত পুষ্পবিন্যাসের যদি প্রকারভেদ দেখতে চাই তো এখানে কয়েক প্রকার আছে, একক, একপার্শ্বীয়, দ্বিপার্শ্বীয় আর বহুপার্শ্বীয়। তাহলে একক বা সলিটারি কাকে বলছে? যে নিয়ত পুষ্পবিন্যাসে কাক্ষিক মুকুল বা অগ্রমুকুল থেকে উৎপন্ন যে মঞ্জরীদণ্ড সেই মঞ্জরীদণ্ডের শীর্ষে একটিমাত্র ফুল থাকে তাকে বলা হচ্ছে একক। একক মানে আমরা ওয়ান বুঝি, তার মানে মঞ্জরীদণ্ডের শীর্ষে একটিমাত্র ফুল থাকছে তাকেই বলা হচ্ছে সলিটারি বা একক পুষ্পবিন্যাস। তাহলে এটা একটা পুষ্পদণ্ড বা মঞ্জরীদণ্ড, এটা একটা নিহত পুষ্পবিন্যাসের একটা টাইপ বা সাইমোস ইনফ্লোরেসেন্সের একটা টাইপ, যেখানে দেখা যাচ্ছে এই যে মঞ্জরীদণ্ড বা পুষ্পদণ্ড সেই পুষ্পদণ্ডের শীর্ষে একটাই ফুল উৎপন্ন হয়েছে। এবং তাহলে এটাকে বলা হচ্ছে সলিটারি বা একক। এই যে জবা ফুল এটা হচ্ছে মঞ্জরীদণ্ড বা পুষ্পদণ্ড, এর শীর্ষে একটিমাত্র ফুল উৎপন্ন হয়েছে। তাহলে এই টাইপের পুষ্পবিন্যাসটা হচ্ছে সলিটারি বা একক। তাহলে দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে একপার্শ্বীয় বা ইউনিপেরাস। ইউনিপেরাসের ক্ষেত্রে মঞ্জরীদণ্ডের শীর্ষে প্রথম ফুলটা তৈরি হচ্ছে, তাহলে একটা এটা একটা মঞ্জরীদণ্ড, এর শীর্ষে প্রথম ফুলটা তৈরি হচ্ছে। এই প্রথম ফুল ফোটার পর এই শীর্ষের সামান্য নিচ থেকে আবার একটা দ্বিতীয় শাখা তৈরি হচ্ছে বা দ্বিতীয় আরেকটা মঞ্জরীদণ্ড এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, সেইখানে আবার আরেকটা ফুল ফুটছে। আবার পরে এই শাখার সামান্য নিচ থেকে বা এই মঞ্জরীদণ্ডের সামান্য নিচ থেকে আরেকটা
ফুল ফুটছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা হচ্ছে এক নাম্বার ফুল। তো এই যে পুষ্পবিন্যাস, নিহিত পুষ্পবিন্যাস, মঞ্জরী দণ্ডের শীর্ষে একটাই ফুল উৎপন্ন হচ্ছে। এটা একটা মঞ্জরী দণ্ড এবং এর শীর্ষে একটাই ফুল উৎপন্ন হয়েছে। এই ফুলটা ফোটার পর এই শীর্ষের সামান্য নিচ থেকে আরেকটা শাখা তৈরি হচ্ছে, এই যে এই দ্বিতীয় শাখাটা, এই দ্বিতীয় শাখায় আরেকটা ফুল ফুটছে। এরপর এই শাখার আবার সামান্য নিচ থেকে আরেকটা শাখা তৈরি হচ্ছে, এটা হচ্ছে তৃতীয় শাখা, এই শাখায় ফুল উৎপন্ন হচ্ছে। এইভাবে ক্রমান্বয়ে প্রতিটা শাখার নিচ থেকে একটা করে শাখা উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে ফুল তৈরি হচ্ছে। এখানে এই ফুলটা আগে ফুটেছে এবং এই না এই এক নাম্বার ফুল, এটা এটা হচ্ছে ছয় নাম্বার ফুল। বাট ফুলগুলো ফোটাটা হচ্ছে কিন্তু ফুল ফুটবে আগে ওপরের ফুলটা, আর তারপর আস্তে আস্তে নিচের ফুলটা ফুটবে। অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম। এই একপার্শ্বীয় বা ইউনিপিরাসটা দু রকমের হয়, একটা হচ্ছে স্কর্পিওট বা বৃশ্চিক আকার, আর হেলিকয়েড বা শুন্ডাকার। তাহলে বৃশ্চিক আকার কাকে বলে? এই যে নিহত পুষ্পবিন্যাস, একপার্শ্বীয় নিহত পুষ্পবিন্যাস, এই পুষ্পবিন্যাসের ফুলগুলো কি যথাক্রমে ডান দিকে এবং বাম দিকে তৈরি হয়েছে। তার মানে ডান দিকে কিছু ফুল, বাম দিকে আবার, ডান দিকে আবার, বাম দিকে আবার, ডান আবার বাম, এই রকম করে যখন মানে দুই সাইডে ফুল তৈরি হয়েছে, এই টাইপের ফুল ফোটাটাকে বলা হচ্ছে বৃশ্চিক আকার। যেটা তার এক্সাম্পল হচ্ছে কানশিরা। আর হেলিকয়েড বা শুন্ডাকারটা দেখো, এই যে এখানে একটা ফুল উৎপন্ন হয়েছে, তার নিচ থেকে এটা পুষ্প মানে পুষ্পদণ্ড একটা ফুল উৎপন্ন হয়েছে তার অগ্রভাগে, সেখান থেকে তার নিচ থেকে আবার একটা শাখা তৈরি হয়েছে, এই যে শাখা, সেখান থেকে আবার ফুল, এর নিচে আবার একটা শাখা, সেখান থেকে আবার ফুল। বাট ফুলের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু একদিকে আছে এবং একটা এটা দেখতে হাতির শুঁড়ের মতো, ওই জন্য এর নাম হচ্ছে শুন্ডাকার বা হেলিকয়েড। তো একটা অ্যাকচুয়ালি গাছ আছে তার নাম হাতিশুঁড়, সেটা হচ্ছে এর এক্সাম্পল। এক্ষেত্রে দেখছো দ্বিপার্শ্বীয় বা বাইপিরাসের ক্ষেত্রে মঞ্জরী দণ্ড বা পুষ্পদণ্ডের শীর্ষে একটা ফুল উৎপন্ন হয়েছে, বাট শীর্ষের নিচে ঠিক একই জায়গা থেকে দুটি বিপরীতমুখী শাখা তৈরি হয়েছে। তাহলে এই দিকে একটা আর এবং এই দিকে এটা একটা, দুটি বিপরীতমুখী শাখা উৎপন্ন হয়েছে এবং এই শাখাগুলোর অগ্রে আবার ফুল ফুটেছে। তাহলে এইভাবে পর্যায়ক্রমে শাখা প্রশাখা উৎপন্ন হতে থাকলে সেই টাইপের ফুলটাকে বলা হচ্ছে বাইপেরাস। মানে মঞ্জরী দণ্ডের শীর্ষে একটা ফুল উৎপন্ন হবে, এটা এক নম্বর পয়েন্ট, প্লাস শীর্ষে থেকে মঞ্জরী দণ্ডের শাখা নিচ থেকে কিছু দুটো শাখা তৈরি হবে, সেই দুটো শাখা থেকে আবার কিছু ফুল তৈরি হবে, শাখাগুলোর ওপরে আবার ফুল তৈরি হবে। এর এক্সাম্পল হচ্ছে জুঁই। এটা হচ্ছে বহুপার্শ্বীয় বা মাল্টিপেরাস। এক্ষেত্রে দেখছো যে মঞ্জরী দণ্ডের শীর্ষে প্রথম ফুল তৈরি হয়েছে, প্রথম ফুলটা ফোটে এবং শীর্ষের নিচে একাধিক শাখা প্রশাখা তৈরি হয়েছে। আগের ক্ষেত্রে দুটো হয়েছিল কিন্তু এখানে এক দুই তিন চার, চারটে শাখা প্রশাখা উৎপন্ন হয়েছে এবং প্রতিটি শাখা প্রশাখার অগ্রে ফুল তৈরি হয়েছে। তাহলে অনেকগুলো শাখা প্রশাখা আছে, এই জন্য এর নাম হচ্ছে মাল্টিপেরাস। এর এক্সাম্পল হচ্ছে আকন্দ।